ইরাকে অভিযান চালাতে গিয়ে ২৪ তুর্কি সেনা নিহত। বিশেষ প্রতিবেদন, ইরাকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সামরিক অভিযান চালাতে গিয়ে গত দুই মাসে নিহত তুর্কি সেনার সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরাকে সারজান বাস নামক আরেকজন তুর্কি সেনা নিহত হওয়ার কারণে চলমান অভিযানে তুরস্কের ২৪ সেনা নিহত হল। কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে দমনের অজুহাতে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে এবং সিরিয়ায় সামরিক অভিযান চালাচ্ছে। ইরাক সরকারের পাশাপাশি দেশটির সকল রাজনৈতিক দল সেদেশের অভ্যন্তরে তুর্কি বাহিনীর এই অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ অভিযান বন্ধ করে অবিলম্বে তুর্কি সেনাদের দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানাচ্ছে। তুরস্ক গত ১৯ এপ্রিল থেকে ইরাকের কুর্দিস্তানে ক্লক লক নামের সামরিক অভিযান চালাচ্ছে। ওই অভিযানের কারণে হাজার হাজার গ্রামবাসীকে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। অন্যদিকে ইরান থেকে পাঠানো তেলের একটি বিশাল চালান গ্রহণ করেছে চীন। ভোরাটেস্কা অ্যানালিটিক্সের রিপোর্ট এবং আমেরিকা ভিত্তিক ইরান বিরোধী একটি গোষ্ঠীর তথ্য থেকে এই খবর জানা গেছে। আগে থেকেই ইরান সরকার বলে আসছে, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান চীনে তেল বিক্রি বাড়িয়েছে। তবে দাবি করা হচ্ছে, রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে চীন রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে এবং চীনে ইরানের তেল রপ্তানির ওপর কিছুটা প্রভাব পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে চীন ইরানের কাছ থেকে ২,৬০,০০০ টন অপরিশোধিত তেলের একটি বিশাল চালান গ্রহণ করেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় ঝাঞ্জিয়াং সমুদ্র বন্দরে ওই তেল খালাস করা হয়। জানা গেছে, ইরানের জাতীয় তেল কোম্পানির মালিকানাধীন দোরেনা নামে একটি কার্গো জাহাজে করে ইরান চীনা বন্দরে এই তেল পাঠায়। ২০২১ সালের দ্বিতীয়ার্ধ থেকে ইরানের তেল রপ্তানি বাড়তে থাকে এবং প্রতিদিন ১০,০০,০০০ ব্যারেল ছাড়িয়ে যায়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেল বিক্রির এই ব্যাপক বিস্তৃতি ঘটে। ইরান থেকে যে বিপুল পরিমাণ তেল চীনে রপ্তানি হচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ অংশ রপ্তানি করছে ইরানের বেসরকারি উদ্যোক্তারা। তবে তেল আমদানির এসব রেকর্ড চীন সরকার সংরক্ষণ করে থাকে। চীনের সাম্প্রতিক তথ্য অনুসারে, রাশিয়া থেকে চীন তেল আমদানি বাড়ানো সত্ত্বেও বেইজিং এর কাছে ইরানের তেল রপ্তানিও শতকরা ৭% বেড়েছে। মে মাস থেকে প্রতিদিন ইরান ১,০৮,০০০০ ব্যারেল তেল রপ্তানি করছে। অন্যদিকে রুশ ব্যবসায়ীদের জন্য নতুন সুইজারল্যান্ড হয়ে উঠেছে দুবাই। সুইজারল্যান্ডে কয়েক দশক ধরে মধ্য স্বত্বভোগীদের আবাসস্থল, যা সারা বিশ্বের ক্রেতাদের সাথে রাশিয়ান প্রযোজকদের মেলাতে সাহায্য করে। কিন্তু ইউরোপের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান পণ্য ব্যবসায়ীরা এখন দুবাইতে তাদের ব্যবসা স্থানান্তরিত করা শুরু করেছেন। রাশিয়ার তিনটি বৃহত্তম তেল উৎপাদক দুবাইকে ট্রেডিং অপারেশনের জন্য মূল্যায়ন করার প্রক্রিয়া রয়েছে এবং অন্যান্য বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই সেখানে স্থানান্তরিত হয়েছে। সুইজারল্যান্ডের জন্য রাশিয়া থেকে রপ্তানি লক্ষ্যবস্তুতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা দেশটি অনুসরণ করার পরে এক ধরনের বহির্গমন অনিবার্য বলে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্য এবং পূর্বের অধিক্ষেত্রগুলো এখন পর্যন্ত পণ্য ব্যবসার ক্ষেত্রে বরং ইউরো কেন্দ্রিক পরিস্থিতির তুলনায় গুরুত্ব পাবে। ক্রমান্বয়ে সীমাবদ্ধ নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসহ দেশের পণ্য পরিবহনকারী সংস্থাগুলোর জন্য বাণিজ্যকে কঠিন করে তুলেছে। অনানুষ্ঠানিক অনুমোদনও একটি সমস্যা হয়েছে, যখন শিপিং কোম্পানি এবং বিমাকারীরাও তাদের পরিষেবাগুলো বন্ধ করে দিচ্ছে। এটি দুবাইয়ের জন্য একটি সুযোগের সৃষ্টি করেছে, যারা রাশিয়ানদের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের একটি স্নায়ুযুদ্ধ হওয়ার পথে সুইজারল্যান্ডের সাথে প্রতিযোগিতাকে তীব্র করে তুলেছে দুবাই। রাশিয়ার রাষ্ট্রীয় তেল উৎপাদক রোসনেফট পিজেসির নির্বাহীরা গত মাসে একটি ট্রেডিং উদ্যোগের ধারণাটি অন্বেষণ করতে দুবাইয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী গ্যাজপ্রমো দুবাইয়ে তাদের ব্যবসা প্রসারিত করতে চাইছে বলে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। ইউক্রেন আক্রমণের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ধনী রাশিয়ানদের এবং তাদের অর্থকে আকৃষ্ট করেছে এবং এখন রাষ্ট্রচালিত ব্যবসা এবং ব্যক্তিগত পণ্য সংস্থাগুলি অনুসরণ করছে।
সংযুক্ত আরব আমিরাত এই ধরনের মুহূর্তের জন্য তার আর্থিক অবকাঠামো তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলিতে এমিরেটস ব্যাংকগুলি পণ্য বাণিজ্য অর্থায়নের একটি প্রধান ভিত্তি হিসেবে বেড়ে উঠেছে। দুবাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলের আধিক্য, মধ্যপ্রাচ্যের শক্তি উৎপাদকদের সাথে এর নৈকট্য এবং কম ট্যাক্সেশন ইতিমধ্যেই লোভনীয় প্রমাণিত হয়েছে। শহরটি এখন সিঙ্গাপুর, লন্ডন, জেনেভা এবং স্ট্যামফোর্ডের মতো বিশ্বব্যাপী কেন্দ্রগুলো তৈরি করতে পারে। গত বছর দুবাই মাল্টি কমোডিটি সেন্টার মস্কো চেম্বার অফ কমার্সের সাথে একটি ইভেন্টের আয়োজন করেছিল, যার লক্ষ্য সেখানে কোম্পানি স্থাপনের জন্য রাশিয়ান ব্যবসায়ীদের আকৃষ্ট করা। দুবাই একটি সত্যিকারের বৈশ্বিক পণ্যের হাব হিসেবে আবির্ভূত হয়েছে, বলেছেন নাজলা আল কাশিমি, দুবাই ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কের গ্লোবাল অ্যাফেয়ার্স এর পরিচালক, যিনি আগে জেনেভাতে ছিলেন। এই সংস্থাগুলোকে সমর্থন করার জন্য সঠিক অবকাঠামো, পরিবহন এবং পরিষেবা রয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীনের কাছে নতুন স্নায়ুযুদ্ধে হারতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একটি নতুন শীতল যুদ্ধে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা এটি হেরে যেতে পারে। 2001 সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিটজ প্রকাশিত শেয়ার পোস্ট পোর্টালে এ মন্তব্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া উভয়ের সাথেই একটি নতুন ঠান্ডা যুদ্ধে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে এবং মার্কিন নেতাদের গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে সংঘর্ষের চিত্র পরীক্ষায় ব্যর্থ হয়, বিশেষ করে এমন সময়ে যখন একই নেতারা সক্রিয়ভাবে একটি নিয়মতান্ত্রিক আচরণ করছেন। তারা সৌদি আরবের মতো মানবাধিকার লঙ্ঘনকারী দেশের দ্বারস্থ হচ্ছেন। এই ধরনের ভণ্ডামি ইঙ্গিত করে যে তারা অন্তত মূল্যবোধ নয়, আংশিকভাবে বিশ্বব্যাপী আধিপত্য নিয়ে চিন্তিত, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলেন। তার দৃষ্টিতে যুক্তরাষ্ট্র নতুন শীতল যুদ্ধে হারতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন শীতল যুদ্ধ শুরু করতে যাচ্ছে, তবে এটি জিততে কী লাগবে তা আরও ভালোভাবে বুঝতে পেরেছিল। শীতল যুদ্ধগুলো শেষ পর্যন্ত আকর্ষণ এবং প্ররোচনার নরম শক্তি দিয়ে জিতে যায়। শীর্ষে আসতে হলে আমাদের অবশ্যই বাকিদের বোঝাতে হবে, বিশ্বে শুধু আমাদের পণ্য কেনার জন্য নয়, আমরা যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা বিক্রি করছি তাও কিনতে হবে। মার্কিন প্রেসিডেন্টের কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজারের সাবেক প্রধান বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় 2 দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে 1 নম্বর ছিল, কিন্তু তারপরে মধ্যপ্রাচ্য বিপর্যয়করভাবে বিপদগামী যুদ্ধ, 2008 সালের আর্থিক বিপর্যয়, ক্রমবর্ধমান বৈষম্য, কোভিড মহামারী এবং অন্যান্য সংকট যা আমেরিকার অর্থনৈতিক মডেলের শ্রেষ্ঠত্বের উপর সন্দেহ প্রকাশ করে বলে মনে হয়েছিল। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের মধ্যে অভ্যুত্থানের চেষ্টা, ইউএস ক্যাপিটালে অসংখ্য গণগুলি রিপাবলিকান পার্টি ভোটার দমনের দিকে ঝুঁকছে এবং কিউএনএনের মতো ষড়যন্ত্রমূলক সম্প্রদায়ের উত্থান আমেরিকান রাজনৈতিক ও সামাজিক জীবনের কিছু দিক গভীরভাবে প্যাথোলজিক্যাল হয়ে গেছে বলে ইঙ্গিত করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।